শুধু বয়স নয়, মানুষের চরিত্র নির্ভর করে তার বংশ পরিচয়ের উপরে। ওনার বোধহয় রক্তই খারাপ। পুত্রবধূকে তার বাপের বাড়িতে রেখে আসার কথা ভাববেন না। এই বাড়ি থেকে যদি বাড়ির বউ বেরোয়, তাহলে তার সঙ্গে সঙ্গে আপনার ছেলেও বেরোবে। তুমি মমকে এড়িয়ে যাচ্ছ কেন? কেন অপমান করছো? স্নেহা আমার বোন, অবশ্য তোমার বরের সৎ বোন, কিন্তু আমার নিজের বোন। কি বলছো রঞ্জু? স্নেহাকে আমি আর সঞ্জু কোনোদিনও সৎ ভেবেছি? হ্যাঁ ভাবো, তা নইলে স্নেহার শ্বশুর বাড়িতে কেন তুমি বারবার গিয়া ওর শাউরির সাথে ঝগড়া করো? হ্যাঁ কেন কেন তারে চোর বদনাম দিছো? বাও উত্তর দাও। রঞ্জু তুই ঘরে যা, আমরা কথা বলছি, তুই ঘরে যা। যা কথা বলার কি আছে মম? প্রথমত দিঘির ব্যাপারে বৌদি এখনো কিচ্ছু জানায়নি, বলেছিল প্রমাণ দেবে। দিঘি খারাপ মেয়ে নয়, সৎ চরিত্রর ভালো মেয়ে, এখনো কোনো প্রমাণ দেখাতে পারিনি। প্লিজ, এখানে একটা সিরিয়াস প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে, জল খাবারের আড্ডা বসেনি। দেখো এখনো বহাল তবিয়াতেই বাড়িতে আছে। কি হলো মম, কি হলো বৌদি, দিঘি এখানে আছে কেন? এইটা তো আরই সংসার, সংসারে সব কবজা করে রাখছে, আর এই সাউরি জানে একটা ভেরুয়া বানায় রাখছে, কারো কথা শোনে শোনে না। তোমার সব কথা শুনে তালে তাল মিলিয়ে আমরা সবাই ক্লান্ত। আচ্ছা এবারে বলো তো, বেনারসির গল্পটা কি? কি হলো, সত্যিটা বলো। জানি ও আমার বৌদি হয়, ওর সাথে ঠিক করে কথা বলবো, তাই তো? ও যখন গুরুজনদের অসম্মান করে, অপমান করে, চোর বলে, তখন কি বললি? বৌদি যখন বলেছে তখন সে সত্যি চোর? সঞ্জু মাথাটা না, মাথাটা একেবারে গেছে গিয়া। হ্যাঁ এই বয়সে এসে শেষ পর্যন্ত আমাকে চোর বদনামটা পর্যন্ত নিতে হলো। এতক্ষণ ধরে বউ বলছিল, এবার তো বড় বলছি, এরপর তো গোটা পরিবার অষ্টোত্তর শতনামের মতন খোল করতাল বাজিয়ে বলবে যে আপনাদের বাড়ির বেয়ান চোর। হ্যাঁ তাতে তো আপনাদেরই মাথা উঁচু হবে, আপনাদেরই সম্মান বৃদ্ধি পাবে। মিসেস রয় আসুন আসুন বসুন। আরে কে কোথায় আছিস? ওনার জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা থাক। মিসেস মুখার্জি, এত রাতে নিশ্চয়ই আপনাদের বাড়িতে আমি চা মিষ্টি খেতে আসিনি। তা কি করে হয়, আপনি বরং ডিনার করে যাবেন, তাই না মাম? হ্যাঁ ডেফিনেটলি। আরে স্নেহা কেমন আছিস? স্নেহা অনেক দিন বাদে তোর সাথে দেখা হলো। চিন্তা করো না রঞ্জু, এরপর থেকে তোমার বোনের সঙ্গে তোমার ঘন ঘনই দেখা হবে। মানে? মানে আজ থেকে তোমার বোন এই বাড়িতেই থাকবে। মিসেস রয় এসব আপনি কি বলছেন? স্নেহা এখানে থাকবে মানেটা কি?
হ্যাঁ এখানেই থাকবে স্নেহাবাদ থেকে কারণ আপনার বাড়ির বৌমা ঝিল আমাকে অপমান করেছে বাড়ি বয়ে এসে আমাকে চোর অপবাদ দিয়েছে শুনুন মিসেস মুখার্জি অপমান সহ্য করার মতন মহিলা কিন্তু আমি নই আমি অনেক সহ্য করেছি প্লিজ প্লিজ মিসেস রয় আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন না লোকে কি বলবে বলুন তো কোনো উপায় নেই মিসেস মুখার্জি যেরকম বীজ পুঁতবেন সেরকমই তো গাছ হবে আর আপনার বাড়ির বিষাক্ত বীজ হচ্ছে এই ঝিল অধুত্র ফল দিচ্ছে আপনারা সবাই মরবেন একে একে সবাই মরবেন যাই হোক আপনার এই মেয়েকে আমি রেখে গেলাম মা এরকম তো কথা ছিল না আপনি বলেছিলেন আমরা শুধুমাত্র ঘুরতে যাচ্ছি মিসেস রয় প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা রিকোয়েস্ট করে কি হবে মিসেস মুখার্জি যার রিকোয়েস্ট করা সে তো কোনো কথাই বলছে না ঝিল যদি মাথা নিচু করে আমাকে চোর অপবাদ দেওয়ার জন্য আমার পায়ে ধরে ক্ষমা চায় তবেই আমি স্নেহাকে আমার বাড়িতে নিয়ে যাব অন্যথায় নয় আর হ্যাঁ তা না হলে আমি ঠিক সময় উকিলের চিঠি পাঠিয়ে ডিভোর্স ফাইল করব ঝিল এখনো সময় আছে তুমি তোমার ইগোটা কমাও তোমার অহংকার কমাও তোমার ঔদ্ধত্য কমাও তোমার জন্য আমার আমার মেয়েটার সংসার আজ ভেঙে যাচ্ছে আরে তাতে আর কি আছে হ্যাঁ বৌদি প্লিজ যা হওয়ার হয়ে গেছে একমাত্র তুমি পারো এই ব্যাপারটা সামলাতে দেখো সংসার ডারে যদি ভালোবাসা থাকো ননদের সংসার ডারে যদি ভাঙতে না চাও তাহলে রতির কাছে ক্ষমা চাইয়ে লও ক্ষমা চাও ঝিল বৌদি প্লিজ যাও যাও স্নেহা তুই কিছু বলছিস না কেন কারণ আমি জানি ঝিল বৌদি কোনো অন্যায় করেনি ঝিল বৌদি কোনো অন্যায় করতে পারে না স্নেহা এত বড় কথা বললে তুমি তোমার বাপের বাড়ির লোকজনের সামনে আমাকে অপমান করার চেষ্টা করলে বেশ তাহলে তুমি এই বাড়িতেই থাকো এটাই তোমার জন্য ভালো এটার মানে কি তুমি কি আমাকে সরি 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 বলছো না হবে না এরকম ভাবে হবে না তোমাকে আমার পায়ে পড়তে হবে পায়ে ধরে ক্ষমা চাও এইবার ঝিল পায়ের নিচে এসেছে ঝিল তোমাকে আমি পা দিয়ে থেতলে দেব তুমি তো সেদিনের মেয়ে দুদিনের যোগী ভাতকে বলে অন্ন সকলের সামনে হ্যাঁ সকলের সামনে পাছো
যতবার নাস্তা নবত হয়েছি তার সমস্ত শোধ আজ তুলব আমি। না বৌদি, তুমি আমার শাশুড় মায়ের পা ছোবে না, কারণ আমি নিশ্চিত আমার শাশুড়ি মা তোমার বাড়িতে গিয়ে তোমার বেনারসি শাড়ি মাথা নিচু করলেই কেউ ছোট হয়ে যায় না, শুধু ক্ষণিকের জন্য একটু আপোষ করতে হয়। আমি জানি তুমি এই বাড়িতে এসেছ নাটক করার জন্য রতি রায়, কিন্তু তুমি জানো না কত বড় নাটক তোমার পরিবারের জন্য অপেক্ষা করছে। তাহলে তো মিটেই গেল মিসেস রায়, ঢিল তো ক্ষমা চেয়ে নিল, এবার আমার মেয়েটাকে নিয়ে যাবেন তো? নিশ্চয়ই মিসেস মুখার্জি, আমি স্নেহাকে সঙ্গে করেই নিয়ে যাব। তবে একটা কথা, কিন্তু ভবিষ্যতে যেন আমার সঙ্গে কোনো অসভ্যতামো না হয়। থ্যাংক ইউ মিসেস রায়। বাড়ি চলো, চলো। আমি জানতাম তুই পরিবারের জন্য এটুকু নিশ্চয়ই করবি। মাইয়াডা ক্ষমা চাইয়া ফেলাইল, তার মানে মাইয়াডার মনে মনে কিছু আছে। রতিডারে বোকা বানাইল, কিছু একটা ছক কষ্ট আছে, রতির আরো বড় বিপদে ফেলাই নে লাইকা। হ্যাঁ আন্টি বলুন। রুষা, আমি কাল বাঘ মেরেছি। রুষা, আমি বাঘ মেরেছি। তুমি ভাবতেও পারবে না যে তোমার এই রতি আন্টি কি করেছে। ঝিলের বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঝিলকে আমি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি। ও আমার যে আমার কি আনন্দ হচ্ছে না তুমি ভাবতেও পারবে না। আমার এই বুকের জ্বালাটা না অনেক দিন পর জোড়ালো। প্রত্যেকবার ওই মেয়েটার কাছে আমি আমি হেরে যাচ্ছিলাম। আমি এই শোনো, এবার আমি তোমাকে একটা কথা বলছি, সেটা মন দিয়ে শোনো। কি? সঞ্জু আর রঞ্জুর বাবা আপাতত সিঙ্গাপুরে, আর সঞ্জু বেশিরভাগ সময় অফিসে থাকে। এবার তুমি একটু অফিস টফিস মাঝে মধ্যে যাও। কিন্তু কেন? কেন ইডিয়েট, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। এবার বুঝেছ? বুঝেছি। যা যা করতে বলেছেন ঠিক তাই তাই করব। সঞ্জু,
তোমার বেডরুমে যাওয়া তো আটকালে, কিন্তু অফিসে যাওয়াটা আটকাবে কি করে? ও বয়, ভীষণ ইমেচিওর তুমি। ডোন্ট ওয়ারি, আমি আসছি। বেরোনোর আগে তো লাভ ইউ বললে না? নাকি বিয়ের এক বছরের মধ্যেই বউ পুরনো হয়ে গেছে? আমি কখনো পুরনো হব না, আমি এভারগ্রিন। ওহো, তুমি আমাকেই ভালোবাসো আর আমাকেই ভালোবাসবে। তোর কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি তাকে তোর কাছে ফিরিয়ে আনবো, আর তারপর তোর পায়ের সামনে হাঁটু মুড়ে বসে বলবে, দেখি আই লাভ ইউ। এবার চল রান্নাঘরে চল। আজ তুই রঞ্জুর জন্য অফিসে লাঞ্চ নিয়ে যাবি?
আমি সঞ্জুরজন সারপ্রাইজ দেব। May I come in? ও তো আমার শুনতে পায় না, বলতে পারে না। এনিওয়েজ,